কোন জাহান্নাম আল্লাহ ভয় দেখাচ্ছেন? সেই জাহান্নাম যেই জাহান্নামে 19 জন কঠিন মনের ফেরেশতা আছে, তারা দায়িত্বশীল ফেরেশতা, তাদের আন্ডারে আর অনেক ফেরেশতা থাকতে পারে। আলাইহা তিসআতা আশর, সেখানে 19 জন শক্তিশালী ফেরেশতা আছেন। মালায়েকাতুন গিলাজুন শিদা, তাদের অন্তরটা খুব কঠিন, আযাব দেওয়ার সময় জাররা পরিমাণ তারা মায়া দয়া করবে না, আযাব দেওয়ার সময় জাররা পরিমাণ মায়া দয়া তারা করবে না। কবরে যখন ফাসেক জালেম কাফের মুশরিককে পিটানো হবে, তখন কি কেউ মায়া দয়া করবে? তখন যদি বলে ব্যথা পাচ্ছি, তাহলে কি তারা আযাব দেওয়া বন্ধ করে দেবে? শোনেন, সূরা মুমিন নামে একটা সূরা আছে, কোন সূরা? সূরা মুমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে, সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আয়াত আছে, অ্যামেজিং একটা। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুই বেলা করে জাহান্নামের আগুন ওখানে যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয়। কথা বুঝতে পারছেন না? ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জাহান্নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয়। তো এই যে বিষয়, আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গকে বাঁচাও। কোন জাহান্নাম? যেখানে কঠিন মনে ফেরেশতা আছে। এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায়, যে পরিবারগুলো জান্নাতের টুকরা, কয়েকটা করে দেখাচ্ছি। এর কি সমস্যা নেই, ক্যামেরার উপরে একটা চড় লাগাই দেন, যান সে পিছনে যেন ডিস্টার্ব না করে। এখানে বড় ভাই আছে না যাদের কথা মানুষ শোনে? একটা লাঠি হাতে নেন, যারা বেয়াদবি করবে পিটা এখান থেকে বের করে দেন, দরকার নাই এসব। তো উমর রাদিয়াল্লাহু আনহু থাকলে এখন তার হাতে লাঠি থাকতো একটা, উনি কেমন মানুষ ছিলেন জানেন? আপনাকে দেখাচ্ছি। নাম আমিরুল মুমিনিন, তিনি আসছেন হেঁটে হেঁটে, একজন ব্যক্তি উটে উট নিয়ে যাচ্ছে, উট, উটের পিঠে বোঝা দিয়েছে, বেশি বোঝা। তো তার বক্তব্য হচ্ছে উট তো একটা প্রাণী, এর উপর বোঝা বেশি দিলে কি সমস্যা? আমিরুল মুমিনিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে উটের হক আছে, পশুর অধিকার আছে? 1450 বছর আগে পশুর অধিকার নিয়ে কথা বলেছেন আমিরুল মুমিনিন। আর আজকে এই যে সকল প্রগতিশীলদের যুগে মানুষের জীবনের কোনো অধিকারের দাম নাই, কথা ঠিক না ঠিক? আচ্ছা, ওই ব্যক্তি যে যুক্তি দিল আমিরুল মুমিনিন, তার হাতে একটা লাঠি ছিল, ওইটাতে একটা পিটানি, তুমি কি জানো না যে পশুর অধিকার আছে? তার ছেলে একটা পাপ করেছে, সেই পাপের জন্য তাকে দোররা মারার আদেশ করা হয়েছে, এটা জানেন না আপনারা? দোররা মারা হচ্ছে, যে মারছে কাজী সে একটু আস্তে আস্তে মারছে, কারণ আমিরুল মুমিনিন ছেলে। এটা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু নিজে দোররা হাতে নিলেন, নিয়ে নিজের হাতে সজোরে দোররা মারা শুরু করলেন। দোররা মারা এখনো শেষ হয় নাই, তাতেই ছেলে ডেড। যে কোনো সভ্যতার বই পড়েন, ইতিহাস বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি, রাজনীতি, যে কোনো টপিকের বই পড়ে শেষ করে ফেলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মতো স্বর্ণযুগ আপনি পাবেন না, পাবেন? ওই তারা কিভাবে এই স্বর্ণযুগটা দখল মানে অর্জন করেছিল, একটাই মানে কারণ, ইসলামী অনুশাসনের তাবেদারি করা, কঠোরভাবে ইসলামী অনুশাসনের তাবেদারি করা, তখন গিয়ে আপনি ওই সভ্যতা এবং সমাজ পাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন। তো কোরআনে আসেন, আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। এক নম্বর এক্সাম্পল দিচ্ছি, আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম, তারা একটা পরিবার না? আচ্ছা, তাদেরকে আল্লাহ পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না? এই ফলটা খাওয়ার ব্যাপারে, এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে? ইবলিস। ইবলিস বলেছিল যে হাল আদুল্লুকে আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে? চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ, এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আলাইহিমাসসালামকে ডিসিভ করেছে। এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে বের করে দেন নাই, বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না, এটা খুলে পড়ে গেছে। এই পোশাকটা খুলে ফেললো কে বলেন? ইবলিস, শয়তান। আল্লাহ পাক এটাই বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শয়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কেমা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে সে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে।
ينزعوا عنهما لباسهما شيطان তোমাদের পিতামাতার লিবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল ليريهما من سوءاتهما যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের মুমিনদের নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না নাউজুবিল্লাহ এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কয়দিন পর দেখবেন বিশ্বাস করছেন এই কথাটা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ না করুক তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস আমি পড়েছি শেষ জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা বাড়তেই থাকবে এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যুগে সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এখানে জেনা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না সে হবে ওই জামানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে তো এই যে নগ্নতা আর অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না এই কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন মেয়েরা স্পেশালি এরা নিঃসন্দেহে মানুষ শয়তান নিঃসন্দেহে কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল এরা তার এজেন্ট এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে দাসত্বের বাইরে গিয়ে নয় আর আল্লাহ পাকের দাসত্বের পাঁচ পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তানের চেলা কথা কি বুঝতে পারছেন আসেন এই যে আমাদের পিতামাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছে করেন নাই তো এই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন মায়াবী একটা হৃদ্যতার বন্ধন এটাই হচ্ছে পরিবারের ভিত্তি আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল ও যে কি হলো কাবিল হাবিলকে পড়েন নাই কাবিল হাবিলকে হত্যা করলো এখানে হত্যার মূল কারণ কি ছিল হিংসা কাবিলের কোরবানি কবুল হচ্ছে না হাবিল একটা হচ্ছে তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয় এখানে মূল কারণ হচ্ছে হিংসা তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরিক কাতরতা না থাকে একটু মনোযোগ দেন তারপরে সামনে যান ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন আচ্ছা কত বছর দাওয়াত দিয়েছেন বলেন এই তো মাশাআল্লাহ 950 বছর 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ ইন্নাহু মিন আহলি সে আমার পরিবারের একজন তাকে হেফাজত করে বাঁচাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলি সে তোমার পরিবারের কেউ না এখান থেকে আরেকটা দলিল দেই লুত কমে লুতের নাম শুনেছেন মানে সমকামী ছেলে ছেলে বিয়ে করে যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন প্রতি 10 জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায় নাউজুবিল্লাহ এবং এর এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছেই ব্রিটেনে আছে ক্যানাডায় আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে এবং এদের সংগঠন আছে এদের পতাকা আছে পতাকার মধ্যে রংধনুর সাইন আছে হ্যাঁ এরা এখন বাক স্বাধীনতার কথা বলে তো ছেলে ছেলে বিয়ে করতো এটাও কোরআনে পেয়েছি কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই না এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কথা কি বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরও দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই একসাথে থাকবেন বিয়ের দরকার নেই মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো এটা লিভ টুগেদার বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা আগাচ্ছ কোন দিকে জানো তোমরা আগাচ্ছ জাহান্নামের দিকে তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ তোমরা ঠিকই আগাচ্ছ অস্বীকার করছি না
তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই বাট জাহান্নামের দিকে। তোমাদের তাকদীরে যদি হেদায়েত না থাকে জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করেছেন নির্মমভাবে, ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে, ওই যে কওমে লুত জর্ডান ডেড সি ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হচ্ছে। এই কওমে লুতের নবীর নাম ছিলেন লুত আলাইহিসসালাম, ঠিক আছে? তার স্ত্রী পর্যন্ত কিন্তু ইমান আনেন নাই, ঠিক নূহ আলাইহিসসালামের স্ত্রীর মতোই। নূহ আলাইহিসসালামের সন্তান স্ত্রী ইমান আনে নাই, লুত আলাইহিসসালামের স্ত্রী ইমান আনেন নাই। এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়েতটা কি বলেন? আপনি যদি একজন আলেমের সন্তানও হন, আপনি যদি একজন মুহাদ্দিস মুফাসসির মুফতিরও সন্তান হন, নিজে যদি তাকওয়া ইমান অর্জন করতে ব্যর্থ হন, আপনার বংশ, আপনার পরিচয়, আপনার জাতীয়তাবাদ, আপনার রক্তবর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে বলছেন, হে আয়েশা, কি জন্য কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তিনটা জায়গা থাকবে কিয়ামতের মাঠে, যখন আমিও তোমাকে চিনতে পারবো না, তুমি আমাকে চিনতে পারবো না। এক, যখন আমলনামা ছুঁড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বি নাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই। কথা বুঝতে পারছেন না? না, সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ, একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাবও দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন, উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি, প্রত্যেক সত্তা সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি, আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহওয়ালা হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এর কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন, সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিব্রাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন, ওইখান থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আমরা শিখলাম, নিজে নিজের চরকায় তেল দিতে হবে, নিজে আমাকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে দিনের জন্য কিছু করতে হবে, নিজেকে পর্দা করতে হবে, পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময়, আগে নিজে, না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে মানুষ যাচ্ছে। এবার সামনে যাই, চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন? আচ্ছা, তার বাবা কি করতেন? বড় পুরোহিত ছিলেন। আর যেখানে শিরক সেখানেই দেখবেন ইব্রাহিম, যেখানেই কুফর সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়, এটাই নিয়ম। তো সেখানে আল্লাহ পাক জন্ম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তার পিতাকে নসিহত করছেন, আব্বা, তুমি কেন লিমাতে আবুদু, তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো, মালা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালা ইউবসিরু, সে দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকে শাইয়া, সে তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে, এটাকে সে নিজে সরাতেও পারে না, তার কোনো ক্ষমতা নাই। এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তখন তার বাবা বলছেন, আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই উপাস্যতা থেকে মুখ ফিরাচ্ছ? যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দেব, তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলব। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন, সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন।
খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল, তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়াত কবুল করলো না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না, তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে, তারপরেও আল্লাহর অনুগত ছাড়লেন না, পরিবারের হেদায়েত এখানে নাই আছে। আরও সামনে যান, ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রীর নাম কি? হাজেরা। আরেকজনের নাম কি? সারা। সারা আলাইহিস সালাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন, আর হাজেরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়, এই যেখানে জামজাম কূপ তৈরি হলো। এখানে হাজেরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলে উনি কিছু বলছেন না, চুপ করে আছেন, চুপ করে আছেন, আবার জিজ্ঞাসা করছেন, আবার চুপ করে আছেন। এবার তিনি বলছেন হাজেরা আলাইহিস সালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ, মাথাটা খালি নাড়ালেন, হ্যাঁ নাম। তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ, খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা দেখেন। এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো, তার নাম কি? ইসমাইল। এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। মানজুর মায়দা তারা, তুমি একটু তোমার রায়টা জানাও, তোমার কী মতামত? ওই তাওয়াক্কুল কাডিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। এই বাচ্চার বয়স হবে বড় জোর 10 থেকে 15 নাকি কম সম হবে আর কি। তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না, আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর, এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে, সবচেয়ে বেশি। এবং কলেজ পড়ুয়াদের, স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে 77% পর্ন দেখে, এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে 92% মানুষ পর্নাসক্ত, মানে পর্নাসক্ত না হলেও পর্ন দেখে। তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন, পার্থক্যটা করেন আপনি, তাহলে বুঝতে পারবেন কীভাবে রেভলিউশন হয়েছে ইসলামের, এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন, আমাদের কারণেই হচ্ছে না। আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা, আল্লাহ পাক হাদিয়া পাঠালেন, তাকে জবাই করতে হলো না, এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি, তাই না? আচ্ছা, এখানে আমি পরিবারের হেদায়েত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজেরা আলাইহিস সালামের মতো সহনশীলা, সবরকারিণী এবং তাওয়াক্কুলকারিণী, তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ, যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই, প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও। তো এখানে কার ভূমিকা বেশি, বাবার না মায়ের? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার বাবা ওই এখানে থাকেন সিরিয়ায় শামে, মাঝে মাঝে আসা যাওয়া করেন, আসা যাওয়া করেন, তা বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে? তার মা। ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়? এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায়? এটা স্বামী দিতে পারলে সে খুশি, দিতে না পারলে অসন্তুষ্ট, বেজার। স্বামীকে প্রেশার দিতে দিতে, মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে। বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে। দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয়, রোগ ব্যাধির শিকার হয়, হার্ট স্ট্রোক করে, হাই প্রেশারের শিকার হয়, পেরেশান, দিনের জন্য কাজ করা তো দূরের কথা, দুনিয়া সামলাতে তার সারাদিন চলে। এই নারীরা কি হাজেরা আলাইহিস সালামের মতো? যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই গঠিত হবে। তো বিয়ে করলে এই ধরনের মেয়েকে করবেন? রূপের সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই, আপনি দেখবেন দিনদারিতা, দিনদারিতা আছে কি? এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না, আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে। আপনাকে ওর মাকে দেখতে হবে, তার মা কেমন, কোন মায়ের সন্তান সে, তার মায়ের আকিদা কেমন, তার মা কেমনে চলাফেরা করে, ওর নানি কেমন, ওর পরিবারের সদস্যরা কেমন, এগুলো দেখে মেয়ে চুজ করবে। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড তোমার জন্য এগুলো সোনার চেয়ে বেশি দামি,
কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝাটা দাও এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে তো একটা নসিহত বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজরা আলাইহাস সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ তাআলা আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন আরো সামনে যান এখানে দেখেন লুকমান হাকিম নাম শুনেছেন তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া হে আমার ছোট্ট বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট্ট একটা বাচ্চা শিরিকের বোঝেটা কি কিছু বোঝে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শিরিকের শিক্ষা দিচ্ছেন পিতা মাতার খেদমত করবে তাদের অবাধ্য হবে না সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার মতো উচ্চস্বরে কথা বলবে না এই নসিহতগুলো করছেন লোকমান তার সন্তানকে আলাইহিস সালাম এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এবার কোরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আসহাবুল কাহফের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন তো কোরআনের এভাবে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবার আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল খুব শর্ট করে বলি তখন পরিবারের মধ্যে তাওহীদ ছিল ঠিক আছে পরিবারের মধ্যে সুন্নত ছিল পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল পরিবারে পর্দা ছিল পরিবারের মধ্যে দেখবেন আপনি মাশাআল্লাহ ইসলামিক অনুশাসন ছিল একটা শাসনের লাঠি ছিল পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসার বন্ধন ছিল হ্যাঁ পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না ইসলামিক সংস্কৃতি ছিল মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না তাই না ছিল না জান্নাতের টুকরা ছিল মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না আলহামদুলিল্লাহ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানায় পরিবারের ভাঙনগুলো বেশি হবে বিচ্ছেদ বেশি হতে পারে সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না হ্যাঁ পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে জেনা বেড়ে যাবে মাদক বেড়ে যাবে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে ভাইয়ে ভাইকে খুন করবে বোন বোনকে মানে চুলাচুলি করবে মানে পরিবারে অশান্তি বিরাজ করবে এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে প্রচুর হাদিস আছে তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই বেশিরভাগ পরিবারে আপনি যান দেখেন দিনের ইলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক ঠিক আছে বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না প্যারেন্টিংসগুলো ঠিক নাই খাবারের উৎসগুলো ঠিক নাই অপসংস্কৃতি আছে পরিবারে এখন মাদক ঢুকে গেছে জেনা ঢুকে গেছে পর্ন ঢুকে গেছে ঠিক আছে এই যে ডিভাইসের এডিকশন ঢুকে গেছে মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয় মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয় এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি ১৩ সেকেন্ডে একটা করে ডিভোর্স হয় ঠিক আছে দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে গড়ে প্রতিদিন ২৯ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্ট্রেট হয়ে পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে প্রায় ৩০-৪০% মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে যৌতুকের কারণে আপনার পরকীয়ার কারণে আর পরকীয়ার কথা তো বলতেই ভুলে গেছে যে ম্যাক্সিমাম পরিবার এখন পরকীয়া চলছে স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রী স্বামী কিনে সন্তুষ্ট না দেখবেন পরকীয়াটা কমন হয়ে যাচ্ছে
ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন যে পর্ন ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে। এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, যৌতুক বাড়ছে, আপনার মাদকাসক্ত ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে, হ্যাঁ পর্ন অ্যাডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে। এরা না দেশকে কিছু দিতে পারছে, না সমাজকে, না জাতিকে, এরা কিন্তু আসলে সম্পদ না, এরা বরং বোঝা হচ্ছে। দুনিয়াবী বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এতে করে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে। তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে। তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ। এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম, কী কী কারণ। এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া, তাওহিদ উঠে যাওয়া, শিরিকের অনুপ্রবেশ, সুন্নত উঠে যাওয়া, বেদাতগুলো ঢুকে যাওয়া, পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া, পরিবারের কর্তাদের নীরব ভূমিকা, হ্যাঁ পরিবারে হাজরা আলী হাসলামের মতো মা না থাকা, পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী না থাকা, অনেক কারণ। এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ, হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা, এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো ক্রাশ করছে। এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে। যৌতুক টৌতুক তো বললাম, সবচেয়ে বড় কথা আপোষের যে মিল মহব্বত বজা আলা বাইনাকুম মাওয়াজ্জাতু ওয়া রাহমা, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্টেবিলিটি নষ্ট হচ্ছে, এবং এই সমাজগুলো দিয়ে আপনি কখনো আদর্শ রাষ্ট্র কায়েম করতে পারবেন না। এখন আসেন জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময়ে, যে আমরা এখন কী কী কাজ করলে কীভাবে স্টার্ট করব আর কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এই সলিউশনটা দুই রকম। এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে, মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনও ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান, এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না ইনশাল্লাহ। প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা, তাদের কাজ কী। তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি, সমাজ, দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা, ঠান্ডা মাথায় যে হচ্ছেটা কী আসলে। যখন দেখবো যে না আসলে ভালো কিছু হচ্ছে না খারাপ হচ্ছে, তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার ভুলটা কোথায় ছিল, আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিনিস্ট, আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআনটা চালু করতে পারেন নাই, সবাই নামাজ পড়ছে না, সবাই পর্দা করছে না, হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না। এখন আপনার কাজ কি, আগে তওবা করে ফিরে আসেন, ফিরে এসে আপনি জ্ঞানচর্চা শুরু করেন, আপনি যে রোল মডেল হয়ে দেখান, জ্ঞান চর্চা করে, আমল করে, পর্দা করে, ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান, দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো। এবং আপনার যত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন পরিবারে, অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা, বাবা হিসেবে ক্ষমতা, এটা আপনি পরিবারে প্রয়োগ করেন, প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন। এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত, অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখন তাদের তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন, আপনি আপনার কবরে ফিরে যান। ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নেন। আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনও শুরু হয়নি, আপনারা কীভাবে স্টার্ট করবেন। প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন, জ্ঞান অর্জনটা এখনই করে নেন। পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে, তখন ডিফিকাল্ট। তো জেনারেল লাইনের পড়া, ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন। আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন, আমি এটা কখনো বলি নাই, ওটা পড়াশোনা করেন, ইসলামিক পড়াশোনাগুলো করেন, একটা ব্যালেন্স করেন। পড়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, কোরআন তেলাওয়াত করেন, আলেম ওলামার সোহবতে যান, হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন, সমাজকল্যাণমূলক কাজ করেন, পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন, ভালো কাজে ব্যস্ত থাকেন, এভাবে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নেন। এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন, একটা হালাল পবিত্র রিজিক হোক, সেটা কৃষিকাজ, লজ্জার কিছু নাই, কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন, জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর, এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়, এটা গর্বের প্রফেশন। আপনি হালাল রিজিক, অর্থনীতি হোক, আপনার কৃষিভিত্তিক হোক, বা ব্যবসা করেন হালাল কোনো, বা গভর্নমেন্ট জব, বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, সেটাও ভালো, যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন জব করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায়, আপনাকে যেন সুদ খেতে না হয়, আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয়, এগুলো খেয়াল রাখেন। খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করেন। প্রয়োজন উদ্যোক্তা হন, নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান, এমন কিছু করেন।
এরপরে আপনি বিএড ফিগিটটা করেন, রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপর ওইদিকে যান।